ছোট করে বলতেছি বলতেছি যে মানে আমি একটা রিলেশনশিপে ছিলাম তো যখন আমি একটা রিলেশনশিপে ছিলাম তো আমার মানে বাংলাদেশের কালচারে যেটা হয় যে আমাদের স্থানীয় অনেক প্রভাবশালী কিছু ছেলে পেলে আমাদের রিলেশন ইন্টারফেয়ার করে এবং সে আমাকে সে চাপ দিতে থাকে এবং বলে যে ইউ হ্যাভ টু ব্রেক আপ দেন আই ক্যান গো টু এ রিলেশনশিপ উইথ মাই গার্ল তো আমি যখন বলি না এটা সম্ভব না তখন সে আমাকে দুইটা চর করে দেয় এবং সে এতটা প্রভাবশালী যে যেখানে আমার আর কিছু বলা বা সে থাকেন তো আমি এটা বলতে চাচ্ছি যে এই যে দেখেন এই ঘটনাটা হইলো আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলাম না তো এই অ্যাকশন কি আমি কখনোই মানে এই অ্যাকশন যদি আমি নিতে না পারি তাহলে এর বিচারটা কি কখনোই হবে না না হবে না মানে হবেই যে হতেই যে হবে এটা আপনাকে কে গ্যারান্টি দিল কেউ কি আপনাকে জন্মের সময় এই ধরনের কোন একটা মানে লিখিত দিয়েছিল যে আপনার সাথে সব সময় ভালো ঘটনাই ঘটবে খারাপ ঘটনা কখনো ঘটবে না তাহলে তো মানে আপনার সাথে সেটা কেন ঘটলো যেমন ধরেন আপনার সাথে আপনি ধরেন মেট্রিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছেন তো কেন ভাই এই খারাপ ভালো রেজাল্টটা কেন করলো কেন হলো আপনার বা ধরেন আপনি লটারিতে একদিন লটারিতে একদিন আপনি পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়েছিলেন এই ভালো ঘটনাটা কেন ঘটলো আপনার সাথে এটার জবাব এটার কি কোনো জবাব নাই আপনার কাছে তো ভাই মানুষের জীবনে ভালো ঘটনা ঘটবে খারাপ ঘটনা ঘটবে কখনো কখনো মানুষ কিছু সে যেটা আশা করে তার থেকে বেশি পেয়ে যাবে আবার অনেক সময় মানুষ সে যেটা আশা করে সেটা থেকে কম পাবে ভাই আমারও তো মানে ইচ্ছা ইচ্ছা ছিল অনেক অনেক মনে অনেক খায়াস ছিল আমি ঐশ্বরের রায়কে বিয়ে করব আমাদের কত সুন্দর সংসার হবে কত সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা হবে কিন্তু ভাই দেখেন ফারা জন ভাই ঐশ্বরিয়া রায় কি একটা মাথা মোটা মানে অভিষেক বচ্চনকে বিয়ে করে বসে যাবে ভাই মানে এই যে আমার যে মনের ভেতরে যে কষ্ট দুঃখ এর কি কোনো বিচার হবে না এর কি ঐশ্বরের রায় কে পাতে দিল না এইভাবে মানে আমাকে কিছু মানে ইয়াই করলো না কেয়ারই করলো না চিন্তা করেন মানে দুনিয়াটা কত মানে নিষ্ঠুর এই জালিম দুনিয়া এই জালিম সংসার দুনিয়াটা দুঃখ জীবনটা কষ্ট জীবনটা কত কষ্ট ভাই এই যে এখন আমার এটা কে বিচার করবে ভাই কে করবে না কে বিচার করবে না এটা কে বিচার করতে যাবে ভাই এটা তো কোনো বিচার নেই তাই না কারণ হচ্ছে আমি যে চেনেও না তাই না কারণ হচ্ছে সে বা ধরেন আমাকে যদি চিনতো তাহলে আমাকে আমাকে সে বিয়ে করতো কিনা সেখানে যথেষ্ট সন্দেহ আছে আমার মতো একটা ভেগা চেগা চেহারা একজনকে তারপরেও যদি করতো তারপরেও দেখা যেত যে আমার যে টাকা পয়সা আছে সেটার সাথে ম্যাচ করতেছে না

বিচে সুবিচার হবেই তোমার সাথে সবসময় ভালো জিনিস হবে কে গ্যারান্টি দিয়েছে ভাই তাহলে কি ভাই আমার যদি আজকে অনেক মানে একটু ক্ষমতা থাকে আমি যদি এইটা আশা করি আবার তো ক্ষমতা আছে আজকে আমি যাচ্ছে তাই করতে পারি আমার কিছু হবে না তাহলে তো আমি সে কাজটা করতে পারি আমি তো একদিন মারা যাব তো কাউকে মনের ইচ্ছা হলো রাগ হইলো ধরেন আমার বিরুদ্ধে কথা বলতেছে আমি তাকে মেরে দিলাম আমার ক্ষমতা আছে তাহলে কি এটা কি জাস্টিস হবে কখনো মানে এটা কি থামানো যাবে এটা মানুষকে অবশ্যই থামানো যাবে সেটা থামানোর জন্য আমরা অনেকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি ভাই অসংখ্যবার আলোচনা করেছি যে আমরা একটা সমাজ গঠন করি সেই সমাজে আমরা কিছু অলিখিত চুক্তি করি সেই চুক্তিগুলো হচ্ছে এরকম যে ফারেজ ভাই আপনি আমি চলেন আমরা একসাথে থাকবো আমরা মানে মিলেমিশে থাকবো আমি আপনার উপার্জিত সম্পত্তি মানে ধরেন আপনি ধান চাষ করেন আমি আপনার ধানটা চুরি করব না আর ধরেন আমি গরু পালন করি আপনি আমার গরুর মাংসটা চুরি করবেন না এই যে আপনাদের ভেতরে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমাদের মানে আমরা যদি দুইজনই এই রুলটাতে সাবস্ক্রাইব করি তাহলে আমরা দুইজন একসাথে টিকে থাকতে পারবো টিকে থাকতে পারবো কিভাবে তার যে সে যেখানে ধান চাষ করে সেখান থেকে ধান আমি নিব তার বিনিময়ে তাকে আমি একটু গরুর মাংস দিব তাহলে সেও ধানটা পেলো সেও গরুর মাংসটা পেলো এবং ধানটাও পেলো আমিও গরুর মাংসটা পেলাম ধানটাও পেলাম দুইটাই আমরা দুজনে পেলাম এবং আরো যদি আমরা পাঁচজনকে এই কমিউনিটির ভিতরে অ্যাড করতে পারি তাদেরকেও আমরা একই জিনিসে সাবস্ক্রাইব করাতে পারি যে ভাই আমি না আপনি আমার জিনিসটা না ভাই আমি আপনার মেয়েটাকে ধর্ষণ করবো না আপনি আমার মেয়েটাকে ধর্ষণ করেন না ভাই আমি আপনার বাবাকে খুন করবো না আপনি আমার বাবাকে খুন করেন না ভাই হ্যাঁ আমরা সবাই এইভাবে থাকি এবং দেখা গেল যে আমি আরেকজনের থেকে তেল নিলাম আরেকজনের থেকে মানে লবণ কিনলাম আরেকজনের থেকে চিনি নিলাম এবং আমি বিনিময়ে তাদেরকে আমার যে গরুর মাংসটা আছে সেখান থেকে একটু একটু দিলাম সবচেয়ে বেশি মানুষকে যদি আমরা এই জিনিসটা সাবস্ক্রাইব করাতে পারি তাহলে আমাদের টিকে থাকার সম্ভাবনা একই সাথে আমাদের সবার মিলে একসাথে টিকে থাকার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে এবং আমরা একটা বেটার সোসাইটি হিসেবে দাঁড়াতে পারবো তখন আমরা একটা শক্তিশালী সমাজ গঠন করতে পারবো কিন্তু এটা যে সবসময় হবে তা না সমাজে কিছু মানুষ থাকবে তারা বলবে যে না আমি আহ ফারাজ অর্ণবের মানে মানে বোনটা বা ফারাজ অর্ণবের ইয়াটা খুব সুন্দরী তাকে আমি তুলে নিয়ে যাব। এরকম কিছু মানুষ তো থাকবে এখন এরকম কিছু মানুষ থাকবে এই মানুষগুলা যত যেন যত কম থাকে তাদেরকে যেন আমরা সেই রুলসের ভিতরে আনতে পারি তাতে তাদেরকে যেন সেই মানে জিনিসটাতে সাবস্ক্রাইব করাতে পারি আমাদের নিয়মটাতে সেই চেষ্টাটা আমরা করি কারণ আমাদের আইনের বাইরে না থাকে আর কি বলতো আমরা মানুষ হিসেবে আমরা আমরা কি করতে পারি আমাদের কাছে আমাদের কাছে অপশনস কি কি আছে এক যদি অপশন আমরা একেবারে দুইটাই অপশন ধরেই যে হয় মরার পর বিচার হবে নয় মরার পর বিচার হবে না দেখেন মরার পর কি হবে সেটা সম্পর্কিত আমাদের কাছে কোনো ইনফরমেশনই নাই সুতরাং একটা মানুষ হিসাবে যদি আমাদেরকে বেটার একটা একটা জাস্টিস ওয়ার্ল্ড করতে হয় যেখানে আমরা অ্যাকচুয়ালি ন্যায় বিচার পাবো সেখানে আমাদেরকে এই দুনিয়াতে যেন আমরা জাস্টিস পাই সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে এটা ভাবাটা অ্যাবসার্ড যে জাস্ট বিকজ আমি মানুষ জাস্ট বিকজ আমি 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 একটা কনশিয়াসবিং এবং সব ছফিল করতে আমি অনেক ছফিল করতে পারতেছি সেই জন্য আমার শেষে সবসময় জাস্টেস্ট হবে না সবসময় জাস্টিস হবে না পৃথিবীটাই এমন পৃথিবীটা আপনি প্রকৃতির দিকে তাকান ইনজেস্ট মানে প্রকৃতিতে সাফারিংস মানে ইসে থেকে হ্যাপিনেস থেকে সাফারিংসের তুলনায় সাফারিংস অনেক 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 বেশি বা কিন্তু আমাদেরকে এটা মিনিমাইজ আমরা কিভাবে করতে পারি মিনিমাইজ আমরা করতে পারি এইভাবে যেন আমরা একটা বেটার জাস্টিস সিস্টেম বানাইতে পারি একটা ল বানাইতে বেটার ল বানাইতে পারি যেখান থেকে লয়ের আগাগোড়া দিয়ে নির্দোষ মানে আর কি পাপিষ্ট মানুষরা বের হয়ে যেতে না পারে এবং নির্দোষ মানুষরা ঠিক মতো ওইটার বিচারটা পায় তো আমাদেরকে জাস্টিস পেতে হলে আমাদের হাতে যদি আমরা অ্যাকচুয়ালি অনেক ওয়েতে আগানোর চেষ্টা করি যে আমরা কিভাবে জাস্টিস পাব সেখানে পরকালের বিষয়টা একেবারেই আলাদা রেখে ইহকালে আমরা কিভাবে জাস্টিস পাবো এবং সেটার জন্য আমাদের লটাকে কীভাবে কীভাবে শার্প করতে হবে সে হবে যেন একটা মানুষের হাজার 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 টাকা থাকুক কোটি 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 টাকা টাকা থাকুক সে যদি কোনো একটা গরিবের সাথে কোনো ধরনের অন্যায় করে জাস্টিস সিস্টেমটা যেন এরকম একটা বিয়া হয় একটা একটা স্ট্রং আলাদা একটা বিল্ড আপ হয় যেন ওই নিরীহ মানুষটার পাশে সে জাস্টিস সিস্টেমটা দাঁড়াতে পারে জাস্ট বিকজ তার কাছে টাকা আছে সে সেজন্য সবসময় তার পাশেই থাকবে এরকম যেন না হয় বাট হ্যাঁ অবশ্যই জাস্টিস সিস্টেমে কিছু ফাঁকা অবশ্যই থাকবে কিছু মানুষ অবশ্যই বের হয়ে যাবে বাট এইটা জিনিসটা তো এরকম না যেহেতু কিছু মানুষ বের হয়ে যাচ্ছে বা দু একটা মানুষ বের হয়ে যাচ্ছে এই জন্যই আমাদের পরকালে বিশ্বাস করতে হবে না এরকমটা না আমরা যে জিনিসটা চেষ্টা করতে পারি এই জাস্টিস সিস্টেমটাকে আরো সার্প করে যেন যতটুকু ফেভারেবল করা যায় আগে জাস্টিস সিস্টেমটা আরো উইক ছিল ধীরে 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 আরো শার্প হচ্ছে ইভেন আমাদেরকে চেষ্টা করতে হবে যেন এটা আরো অনেক বেশি শার্প হইতে পারে একেবারে পারফেক্ট কখনো হবে আমরা ইউটিউব এর চলে যাব এই ডিসটর্ব ভাব ওয়েবসাইট আর যেহেতু আমরা আরেকটা আরেকটা অ্যাবসার্ট জিনিস হচ্ছে আমরা যেহেতু ইউটিউব এর যেতে পারবো না সেহেতু যা যা ইচ্ছা তাই করো এটা ওয়েবসাইট অ্যাবসারডিটি বাদে আমাদের হিউম্যান সোসাইটিকে যেভাবে ডেভেলপ করা যায় যেভাবে কাজ করা পসিবল হবে বেস্ট আউটপুট করার জন্য কি যে সিস্টেমটাকে বেটার করার সেই দিক থেকে আই থিংক আমাদের আগার উচিত আচ্ছা এই এখন আমি তাহলে একটু আলাপ করতে চাই যে মানে ধর্মে বিশেষ করে ইসলাম ধর্মে আহ যে জাস্টিস সিস্টেমটা সেটা নিও একটু করতে চাই যেহেতু আমরা আমাদের মানে আমরা কিভাবে আমাদের অবশ্যই ত্রুটি আছে আমাদের জাস্টিস সিস্টেমে আমাদের সোসাইটিতে অবশ্যই ত্রুটি আছে এবং আমরা সবসময় চেষ্টা করি সেই ত্রুটিগুলোকে ঠিক করার সংশোধন করার ক্রমাগত সংশোধনের মাধ্যমে এক একটা সমস্যা আমাদের সামনে আসে এবং আমরা আস্তে আস্তে সেটাকে সমাধান করি যেমন একটা সময় আমাদের সমস্যাটা আসলো যে সমস্যাটা আসলো যে মানে নাৎসি বাহিনী ইহুদিদেরকে হত্যা করে ফেলতেছে একদম মানে দলে দলে হত্যা করে ফেলতেছে এরপরে আমরা আমাদের পৃথিবীর মানুষ মিলেমিশে আগেও হয়েছিল জাতিসংঘের প্রস্তাবটা আগেও হয়েছিল কিন্তু পরবর্তীতে আসলে এটা ফাইনালাইজ হয় জাতিসংঘ নামক একটা ইয়া তৈরি করি অর্গানাইজেশন তৈরি করি যে অর্গানাইজেশনের কাজ হচ্ছে বিভিন্ন পৃথিবীতে শান্তি এবং বিভিন্ন দেশের ভিতরে চুক্তিগুলো তৈরি করা এবং মানবাধিকার রক্ষা করা তখন আমরা দেখতে পেলাম যে যুদ্ধবন্দীদের হচ্ছে যে জাতিসংঘের যে মানবাধিকার সনদ আছে ইউরোপিয়ান ইউনিয়নের যে মানবাধিকার সনদ আছে এগুলো আমরা আস্তে আস্তে একটার পর একটা একটার পর একটা করতেছি যে জিনিসগুলো দিয়ে আমরা আসলে মানুষকে চেষ্টা করি যে মানুষ মানুষ যত কম ক্ষতিগ্রস্ত হয় একটা যুদ্ধের সময় কত কম মানুষ যেন সবচেয়ে কম সংখ্যক মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয় এই চেষ্টাগুলো আমরা করি কিন্তু তারপরে আমরা এটা স্বীকার করি যে আমাদের সোসাইটিতে অনেক সমস্যা আছে এবং এগুলো আমাদেরকেই ঠিক করতে হবে কোনো পারলৌকিক কোনো আল্লাহ ভগবান ঈশ্বরের সে আমাদের এগুলো ঠিক করে দিয়ে যাবে না আমাদেরকেই আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে সেগুলো যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তো ভাই কিন্তু অস্ত্রের মানে অস্ত্রের প্রতিযোগিতা কিন্তু ভাই আমরা কমাইতে পারি নাই না অস্ত্রের প্রতিযোগিতা অবশ্যই কমাতে পারি কিন্তু আমরা তো মানে আমরা তো অসীম ক্ষমতা এবং তাই না তাহলে সেটার সাথে তুলনা আমরা তো এখন তুলনাটা করতেছি ধর্মীয় যে দাবিটা ধর্মীয় যে মরালিটির দাবি সেটার সাথে তাহলে তো আল্লাহ তো সেই একই কাজ একই দোষে দুষ্ট তো আমি আপনার কাছে একই ভাই জানতে চাচ্ছি যে ইসলাম ধর্মে ইনসাফের ব্যাপারটা কি আমাকে একটু বলবেন আকিম ভাই ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে পরকালে এবং আখিরাতে ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে ইসলাম যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে থাকে তবে ইসলাম ধর্মে যদি সে পা দিয়ে থাকে তাহলে কিন্তু আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে কথা বুঝতে পারিনি আবার বলেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাকি পারে না ইসলাম তো ভাই সম্পূর্ণ নিয়ম ভিতর থেকেই তো ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে নিয়মের ভিতরে আছে নাকি নাই সেটা জিজ্ঞাসা করি নাই ভাই ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে ইহকালে এবং পরকালে ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে আমার মনে হয় করে আচ্ছা তাহলে আপনি আমাকে আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি আপনি আমাকে একটা প্রশ্নের আগে উত্তর দেন তো যে নবী মোহাম্মদ কি যোগ্যতায় নবী হয়েছিলেন এবং মানে বেহেস্তের সর্দার হয়েছিলেন কি যোগ্যতায় নবী কে আল্লাহ তালাই তো মানে আল্লাহ তালা না কি করেছে সেটা জিজ্ঞাসা করিনি তার কি কোনো যোগ্যতা ছিল মানে নবী মানে সে সর্বশেষ নবী হওয়া বা পৃথিবীর সবচাইতে জান্নাতের সর্দার হওয়া এই ধরনের কোনো যোগ্যতা কি তার ছিল নাকি তাকে আল্লাহ সিলেক্ট করেছে সে কি সিলেক্টেড নাকি ইলেক্টেড সিলেক্টেড

এই পতাকী আল্লাহ পাক কোন যোগ্যতার ভিত্তিতে দিয়েছে নাকি মানে তার র‍্যান্ডমলি তার যা যেটা মনে হয়েছে যেটা ইচ্ছা হইছে সেটা করছে এটা অবশ্যই ইচ্ছা থেকেই হইছে আচ্ছা তার মানে এটা কোনো যোগ্যতার ভিত্তিতে না আচ্ছা আপনি বলেন তো জান্নাতে মহিলাদের সরদার কে হবে সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না فاطمه এখন আপনি বলেন কি যোগ্যতায় মহিলাদের সরদার হলো

এটা মূল তো তারপরে যে গুণাবলী আসে তারই নবীর মেয়ে হওয়ার জন্য তার ভিতর গুণাবলীগুলো আল্লাহ দিয়েছে আমার যেটা মনে হয় না না তা সে তো নিজ এত নবীর মেয়ে হয়ে জন্ম নেয় নাই তো নিজ যোগ্যতা জন্ম নিয়েছে তার তো জন্মের আগে তার তো কোনো যোগ্যতাই ছিল না সে তো তখন জন্মই নেয় নাই তাহলে তার যোগ্যতা থাকবে কোথ থেকে না আমি বলতেছি ভাই যেহেতু সে তাই তার ভিতর আল্লাহই গুণাবলীগুলো মানে এটা হচ্ছে যে মানে আউমিলিগ এর মতো যে শেখ মুজিদ রহমানের মেয়ে শেখ হাসিনা শেখ হাসিনা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো যোগ্যতা না থাকলে হবে যে খালেদা জিয়া জিয়মানের বউ সে হবে প্রধানমন্ত্রী পড়ালেখা না পারলেও হবে ক্লাস এইট পাস করলেও হবে সে মানে প্রধানমন্ত্রী হয়ে যাবে কোনো যোগ্যতার ভিতরে অনেক ব্যক্তি ছিলেন যেমন ধরেন বদ্রুদ্দুজা চৌধুরী ছিলেন তারপরে হচ্ছে গিয়ে এম শওকত না কিজনের নাম হ্যাঁ এম শওকত আলী উনি ছিলেন আরো অনেক প্রখ্যাত ব্যক্তি ছিলেন যারা হচ্ছে অত্যন্ত শিক্ষিত অত্যন্ত ভদ্র মার্জিত ব্যক্তি কিন্তু তারা প্রধানমন্ত্রী হতে পারেন নাই কারণ না না মানে এখানে চলছে তাই হাদিসে আছে হাসান হোসেন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার তারা কি যোগ্যতায় যুবকদের সর্দার হলো ভাই এটাও তো স্বজন প্রীতি তো লাগতেছে কারণ তারা তো বেশি দিন বাঁচেও নাই আচ্ছা তারা তো মানে হাসান তো ছিল পুরা প্লে বয় সে সত্তরটার উপরে বিয়ে করেছে মানে কোনো কোনো মতে তিনশোর উপরে বিয়ে করেছে কোনো কোনো মতে সত্তরটার উপরে বিয়ে করেছে সত্তরটা একদম মানে কমপক্ষে সত্তরটা আচ্ছা ঠিক আছে ভাই এখন আপনি একটু বলেন তো যে সব মেয়েদেরকে ইয়া করা হয়েছিল মানে ইসলাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সমস্ত মেয়েদেরকে ভাই আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ইসলাম আসার আগে আয়ামি জাহিলিয়াতের যুগে যে সমস্ত মেয়েদেরকে পুঁতে ফেলা হয়েছিল হয়েছিল সেই মেয়েদের সেই মেয়েরা কোথায় গেছে বলেন তো ভাই তারা ইসলাম আসার আগে যেরকম নবীর বাবাকেও তো বলা হয়েছে জাহান্নাবি তো সেই সব মেয়েদের তো মনে হয় জাহান্নাবি হওয়ার হ্যালো

এই ভাই এটা কিন্তু আমার কাছে বড় কোশ্চেন কারণ নবী যখন আসে নাই তখন কেন সে ভিত্তিতে তাদের জাহান নামি দেওয়া হবে হয়তো এটা বলা হবে যে তারা মানে মূর্তি পূজা করতো কিন্তু তখন পর্যন্ত তো তারা শিওর ছিল না হয়তো যে মূর্তি পূজা আরে ভাই মানে একটা বাচ্চা মেয়ে যাকে জীবন্ত পুঁতে ফেলা হচ্ছে সে মূর্তির কি বোঝে আর আল্লাহর কি বোঝে সে তো এখনো মানে মানে চোখ ফুটা তাকাইতে পারেনি হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছি ভাই এটা তো হ্যাঁ এটা তো হ্যাঁ এটা আগে বলেছেন যে অন্যান্য ধর্মের সন্তানদের জাহান নামে যাবে কি যদিও তারা স্বাভাবিক না হোক আচ্ছা ছোট করে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে সোনান আবুদরীফের চার হাজার সাতষট্টি নাম্বার হাদিস এখানে বলা হচ্ছে যে আল্লাপাক জান্নাত কাজ করিয়ে নেন জাহান্নামীদের কাজ করিয়ে নেন এই হাদিসটা পড়েছেন ভাই আগে তো অনেকবার দেখিয়েছে এটা দেখেছেন না

একজন মুক্তমনা হিসেবে আপনি কি একজন লোককে एनिमल्स সেক্স করতে বাধা দিবেন তাকে করতে দিবেন মানে আপনি কি এখানে কোনো বিরোধিতা করবেন নাকি আপনি কিছু বলবেন ব্যাপারে সেক্সের ব্যাপারে সবচেয়ে যেটা আমি হাজার আমরা হাজার হাজার বার বলেছি যে কনসেন্ট সম্মতি হ্যাঁ বোধক সম্মতি না এমন কি সে যদি চুপ থাকে সেটা সম্মতি না হ্যাঁ বোধক সম্মতি না এখন আপনি আমাকে একটু বুঝান যে মানে একটা মানে কুকুর বিড়াল এরা হ্যাঁ বোধক সম্মতি কিভাবে দিবে আপনাকে হ্যাঁ ভাই এটা বলতেছি এখন কুকুর বিড়াল কখন দিবে এইটাই একটা বড়ার মানে তার মানে সে আপনাকে হ্যাঁbodok কোনো সম্মতি যেহেতু দিতে পারছে না সেটা আপনি করতে পারবেন না সেটা তার সাথে এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য সে যদি আপনাকে হ্যাঁbodok সম্মতি না দেয় তাহলে আপনি কারোর সাথে কিছু করতে পারবেন না আমি কিভাবে एनिमल्स কখন আমি হ্যাঁbodok মানে পাওয়ার কোনো সম্ভাবনা আছে সম্ভব তো আমি দেখছি না যতদিন পর্যন্ত সম্ভাবনা নাই ততদিন পর্যন্ত করবেন না তাহলে যেদিন হ্যাঁ বোধক সম্মতি পাবেন এবং তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন এবং সেটাকে আমাদের সামনে প্রুভ করতে পারবেন যে হ্যাঁ এই প্রাণীটা আমার আমার সাথে আমিও খুশি সেও খুশি তখন ভাই আমার কোনো বলার নেই দুইজনই সম্মত দুইজনই যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সম্মত হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই কিন্তু যতদিন তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করতে পারছেন না যতদিন তা সে আপনাকে সম্মতি হ্যাঁ বোধক সম্মতি না দিচ্ছে ততদিন পর্যন্ত তো পারবেন না ভাই করতে আর একটা কথা হচ্ছে ভাই ধরেন দুইজনের সম্মতিতে মানে ছেলে মেয়ের সম্মতিতে তাদের ভিতর সেক্স হইলো এবং যদি বাইসেন্স কোনো সন্তান আসে এবং দায়িত্ব নিতে তারা অপরক হয় তাহলে তার দায়িত্ব কে নিবে তাহলে সেই জন্যই তো মানে যৌন শিক্ষাটা জরুরি যৌন শিক্ষাটা আপনি তাদেরকে ছোটবেলা থেকে দেবেন যেন তারা সেফলি এই ধরনের ঘটনা যেন এই ধরনের দুর্ঘটনার ভিতরে যেন তারা না পারে সেই শিক্ষাটা দেবেন তাদেরকে ছোটবেলা থেকে ও মানে এটার দায়িত্ব কি লাস্ট পর্যন্ত গভর্নমেন্টের উপর আসবে না আপনি যদি তাকে ছোটবেলা থেকে সেই শিক্ষাটা দেন কিভাবে মানে নিরাপদ যৌনতা এটা শিক্ষা যদি তাদেরকে ছোটবেলা থেকে দেন তাহলে তো সেই ভেজালের ভিতরে তারা পড়বে না তাই না তারপরে যদি পরে তখন তো তাহলে তখন দেখতে হবে যে সেই মানে তাদের বাবা মা কি বলতেছে বা তাদের মানে অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা যদি উন্নত বিশ্ব হয় তাহলে সাধারণত সরকার সেটা দায়িত্ব নিয়ে ফেলে কিন্তু বাংলাদেশের মতো দেশ হলে যে দেখা যাবে যে তাদের মানে অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা অনেক কিছু বিচার বিবেচনার বিষয় আছে আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই ঠিক আছে আকিব ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আচ্ছা ভাই আপনিও ভালো থাকবেন আশা করি আচ্ছা আহ ফারাজ ভাই